কয়েকটা দিনের ব্যবধানে কারা আসলে চান্স পাবে এবং কারা চান্স পাবে না, অর্থাৎ যদি আমি স্পেসিফিক্যালি বলি রুট টু সাস্ট, অর্থাৎ যারা আসলে কারা আসলে সাস্টে চান্স পাবে এবং কারা পাবে না, এই দুই দল নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা দেখতে পাইতেছো যে আমি সাস্টের আগ পর্যন্ত আমি কিছু পাহাড় পর্বত লিখে রাখছি, এটার মিনিং আসলে অনেক কিছু। হ্যাঁ, তো মিনিংটা আসলে কি, প্রথমত হচ্ছে এই যে প্রত্যেক এটা এক একটা হচ্ছে এক একটা অবস্টেকল। হ্যাঁ, তোমাকে হচ্ছে এটার উপর দিয়ে যাইতে হবে, দেন এখানে আসার পরে আবার আরেকটা অবস্টেকল, তাহলে এতগুলো অবস্টেকল পার করে কিন্তু তোমাকে ফাইনাল রেজাল্টে পৌঁছাইতে হবে। হ্যাঁ, তো এটা আসলে তোমার পথটা কোনো স্মুথ পথ না। হ্যাঁ, অনেক বেশি তোমাকে কি বলা যায় অবস্টেকলের শিকার হয়ে দেন তোমার ফাইনাল স্টেজে যাইতে হবে। তো আমি আসলে তো ব্রডলি আলোচনা করব না, আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা জিনিস বলি। তো দেখো যে এই যে প্রত্যেকটা অবস্টেকল হচ্ছে এক একটা টেকনিক, যেমন সাস্টে চান্স পেতে গেলে তোমাকে সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হলো শর্টকাট। হ্যাঁ, যেহেতু এখানে এমসিকিউ আছে কম সময় দিতে হয়, শর্টকাট, তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, তারপর আমি টাইমিং, টাইমিং এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং শেষে যেটা সেটা হলো অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে ধৈর্য। হ্যাঁ, এই ধৈর্য জিনিসটা আমি লাস্টে একটু এক্সপ্লেন করব। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে যে যারা আসলে এই শর্টকাট, হ্যান্ড ক্যালকুলেশন, টাইমিং, তারপর এই ধৈর্য জিনিসটা ধরে রাখতে পারবে, এরাই আসলে আলটিমেটলি সাস্টে যাওয়ার চান্স পাবে এবং ভালো একটা সাবজেক্টে চান্স পাবে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং আসলে টার্গেট রাখে, তাদের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি টাফ হয় আসলে সাস্টে একটা ইঞ্জিনিয়ারিং পাইতে গেলে। ওকে, তো এই মনে করা হচ্ছে দুই পার্ট, দুই ধরনের মানুষ আছে। তো এই এই মানুষটা মনে করে যে 99% বা 90% মানুষজনের কাজ এটা, আর এরা হচ্ছে মাত্র 10%। তো 90% মানুষজন কি করে জানো, 90% মানুষজন যেটা করে সেটা হলো অ্যাকচুয়ালি যে ওরা শুধুমাত্র বই পড়ে, অ্যাডমিশন গাইড পড়ে, ঠিক আছে, অ্যাডমিশন গাইড পড়ে, বই পড়ে, দেন স্কিপ করে তারা চাইতে চায় যে একদম সাস্টে চলে আসবে। মাঝখানে যে অনেক কাহিনী আছে এগুলো তারা স্কিপ করতে চায়। তো স্কিপ করলে তো হবে না, তাই না? এই যে যারা 10% এর মধ্যে আছে, এই 10% আসলে কি করে, এই 10% আসলে এই অল্প কয়েকটা দিনে যা যা শিখবে সেটা হলো শর্টকাট শিখবে, তারপর শিখবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয়, তারপর শিখবে হচ্ছে তোমার কিভাবে টাইমিং এর ব্যাপারটা আসলে মাথায় রাখতে হয়, কমায় নিয়ে আসা যায়। অবশ্যই অনেক বেশি এক্সাম দিবে এরা বেশি, ঠিক আছে, এরা এক্সাম দিয়ে আসলে টাইমিং এর ব্যাপারটা একদম ঠিক করে নিয়ে আসবে। এবং এই দল যারা 90% যারা আছে, এরা বই এবং এডমিশন গাইড করে ডাইরেক্ট চায় যে একদম সাস্টা চলে আসতে কিংবা কোন একটা ইউনিভার্সিটিতে চলে যেতে, এতে কিন্তু পসিবল না। সো আমি তোমাদেরকে বলবো এই যে 10% যারা আছে এদের মতো হওয়ার চেষ্টা করো। এরা যা যা করবে, এরা যে ধরনের কাজ করবে, এই ধৈর্য ধরে, এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ ধৈর্য ধরে করার কাজ, যেটা লাস্টে লিখছি আমি, যারা হচ্ছে এই ধৈর্যটা ধরে রেখে শর্টকাট, হ্যান্ড ক্যালকুলেশন, টাইমিং, এক্সাম প্রচুর দিবে, তারাই আসলে শেষ পর্যন্ত তার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে।